জামিনের আবেদন খারিজ 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে জিতেন্দ্র তিওয়ারি তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে জামিনের আবেদন বিজেপি নেতার আইনজীবী সুপ্রিম কোর্টে বিজেপি কাউন্সিলর যুব মোর্চা কর্মী রক্ষা কবচে প্রসঙ্গটেনে সওয়াল দুজন সুযোগ পেয়েছেন বলে তৃতীয় জন সুযোগ পাবেন তা হতে পারে না আসানসোলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর মামলায় পাল্টা সওয়াল সরকারের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু নয়ডা থেকে এরপর গ্রেপ্তার করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে নারদা কাণ্ড নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী দীর্ঘ রাজনৈতিক জীবনে নারদ স্টিং অপারেশন ছাড়া আর কোনো অভিযোগ নেই রাজনৈতিক চাঁদা দেবার নামে ষড়যন্ত্র করা হয়েছিল এই ষড়যন্ত্রে নেপথ্যে ছিল ভাইপো যাদের আগামী দিনের বাধা বলে মনে করেছিল তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয় 65 লক্ষ টাকার বিনিময়ে ম্যাথুকে কেডি সিং এর সাহায্যে ব্যবহার করা হয়েছিল নারদ নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী পুরো এই লং পলিটিক্যাল জার্নিতে আপনারা যাই বলুন না কেন ওই নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই এবং সেটাও আপনারা জানেন যে ইকবাল আহমেদ সুলতান আহমেদরা তারা সেখানে কি রোল প্লে করেছিল তারা পলিটিক্যাল ইলেকশনের সময় সাবস্ক্রিপশনের কথা বলেছিল এবং সেটা করাপশন ছিল না কনস্পিরেসি ছিল কনস্পিরেসি মেড বাই দি ভাইপো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাদের যারা সহ্য করতে পারতো না যাদের মনে করেছিল যে আগামী দিনে এরা ব্যারিয়ার সে তাদের বিরুদ্ধেই ম্যাথুকে কেডি সিং এর মাধ্যমে ইউজ করা হয়েছিল এক্সচেঞ্জ অফ 65 লাখ এবং 13 জন লোককে টার্গেট করা হয়েছিল এছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু করতে পারবেন না চাকরি নিয়ে বা ব্রাত্য বসু এবং নন্দন মিত্রের সুর অপর মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গলায় যে সকাল সন্ধ্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে তাদেরই তো চাকরি হবে আমরা 100 বার তাদের চাকরি দেওয়ার চেষ্টা করব মন্ত্রীর কোটায় চাকরি কংগ্রেস সিপিএম কে নয় কোটার চাকরি তৃণমূলের ছেলেদেরই দেব এমন মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন কিন্তু যদি আমাকে বলে যেমন আমরা বছরে হয়তো 3টা করে চাকরি পাচ্ছি তো আমি 3টা চাকরি কি মেধার ভিত্তিতে দেবো কংগ্রেসের লোককে দেবো সিপিএম এর লোককে দেবো বিজেপির লোককে দেবো না সেই 3টা ছেলে আবার তৃণমূল কংগ্রেসের লোককে দেবো আমার যখন প্রায়োরিটি থাকবে চুজ করার তখন তো আমি তৃণমূল কংগ্রেসের লোককেই দেবো